রোমে ইফতার ও দোয়া মাহফিল করেছে ফেনী জেলা সমিতি ইতালি। রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক বেলাল ভিয়া এবং প্রধান উপদেষ্টা আহমেদ নাইম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা সমিতির সহসভাপতি শিমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি রাজু, উপদেষ্টা আবু নাসের মুজাহিদ, সদস্য সিরাজ পঞ্চায়েত, প্রচার সম্পাদক খন্দকার লিটন প্রমুখ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ইতালি বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আফসার, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন প্রমুখ। ইফতার পূর্ব দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।